وكفى وسلامنا على عباده الذين اصطفى اما بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شكرا لكم على الدرس شروتي امين ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসুন্দোয় এই মুহূর্তে টিভি পর্দার সামনে বসে আপনারা যারা আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ ইকরা বাংলার নিয়মিত আলোচক হজরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব আমরা অল্প কিছুক্ষণ হয়তো তার কাছে ফিরে যাব তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে বিশেষ দু একটি মাসুন্দে আলোচনা করবেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন তো চলুন আমরা কথা না বেরিয়ে চলে যাই সম্মানিত অতিথির কাছে দেখি তিনি আমাদের জন্য আজ আজকে নিয়ে এসেছেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা وعليكم السلام ورحمة الله وبركاته. يعطيك الحمد لله. يا الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون اولئك عليهم صلوات من ربهم ورحمه واولئك هم المهتدون. عن ام سلمه رضي الله عنها انها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما من مسلم ما من مسلم تصيبه مصيبه فيقول ما امره الله انا لله وانا اليه راجعون. اللهم اجرني في مصيبتي واخلف لي خيرا منها الا اخلف الله له خيرا منها رواه مسلم وفي روايه الا اجره الله في مصيبه واخلف له خيرا منها او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم شمال تدر سكسد أمرا أبنا دركي مستندر پروغرام شاكت جانائي أمرا پروغرام شروع تي أمي دوار ركيس كوري جي أمار والد محترم حدد مولانا شيخ سيد عبد النور صاحب رحمة الله عليه بار بار أبنا دركي سي أمي أبيل كوري چلام جي ونيو তার অসুস্থ খবর পেয়ে আমরা আমরা তিনবাই দেশে আছি প্রথমে ডিসেম্বরে আমি প্রথমে আব্বাকে দেখার জন্য গেছিলাম এরপরে আবার যে সময় অসুস্থতা যে সময় বেড়ে গেলো তখন আবারও আমি চলে গেলাম রমজানের এই শুরুর দিকে আর আমাদের কাছ থেকে তেরো রমজান বাংলাদেশে আমি অবস্থান করেছিলাম তেরো রমজান আর লন্ডনে চোদ্দো রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান ইন্না ইন্না আমি আপনাদের কাছে আব্বার মাফিরতের দোয়া চাই আব্বাকে যেন তালা মাফ করে দেন আম্মাও দুনিয়াতে নাই আমরা আজকে বাবা হারা মা হারা মা বাবা যে আমাদের জন্য কত বড় নিয়ামত দুনিয়াতে থাকতে হয়তো আমরা এগুলো বুঝি না দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছু বোঝা যায় যে মা বাবার দোয়া আমাদের উপর কত বিপদ থেকে আমাদেরকে নিরাপদ রাখে এবং তরক্কের লাইনে উন্নতির লাইনে মা বাবার দোয়া কত পাওয়ারফুল এটা সবার জন্যেই এই জন্য আজকে আপনাদের কাছে আমাদের দোয়ার দরখাস্ত ছিল হয়তো আপনারা অনেকেই দোয়া করছেন বারবার এই টিভি চ্যানেলে আপনাদের কাছে খবর গেছে আব্বার মৃত্যুর সংবাদ জানানো হয়েছে আমাদের যারা এই ইকরা টিভিতে প্রোগ্রাম করেন সবাই আপনাদের সামনে কথা বলেছেন আব্বা সম্পর্কে আমিও আপনাদের সামনে কিছু কথা বলবো আব্বাকে নিয়ে দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ এখন আপনাদের কাছে দোয়া চাই আপনারা সম্ভব হলে আব্বার জন্য তিনবার সোড়া এখলাস পরে আব্বার জন্য দোয়া করবেন ইসালে সব করে দোয়া করবেন আল্লাপাক যেন আব্বাকে যেন উঁচু মোকাম দান করেন আমি আজকে যে আপনাদের সামনে যে দোয়াটা পর্ব সেই দোয়াটা এটা হলো মসজিবতের সময় একজন মানুষের জন্য এর চেয়ে বড় মুসিবত আর কী হতে পারে তো তার কাছ থেকে তার আপনজন তার মা চলে যাওয়া তার বাবা চলে যাওয়া এর চেয়ে বড়ো মসিবত মনে হয় মনে হয় নাই ইমানের পরে ইমান তো সবচেয়ে বড় নিয়ামত এরপরে মা বাবা এই মানের পরে সবচেয়ে বড় নিয়ামত মা বাবার নিয়ামত বেসর এই জন্য মা বাবা চলে যাওয়া এটা হলো যে এটার এই মুসিবতের সময় আমাদের করণীয় কি আজকে আমাদের সমাজে দেখা যায় যে এই মুসিবতের সময়ে আমাদের দরজার সাথে মোকাবেলা করতে হবে এবং এই সময়ে এই আপনার কি যেটা আমি কী করবো আল্লাহ তালা বলেন কোরআনকারী মধ্যে বলেন যে আয়াতটা আমি তালাওয়াত করেছি আল্লাহ তালা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ج أبوشى আমি তোমাদেরকে পরীক্ষা করব अवश्य আমি তোমাদেরকে পরীক্ষা করব এর মধ্যে কোনো কিসের দ্বারা এর মাঝে একটা হইল যে কিছুটা বয়ের দ্বারা খৌফ এরপর বল জোর যে দেখা যাবে আপনার এই ক্ষুদার দ্বারা সারা আপনার কোনো কোনো সময় কোনো দেশের মাঝে দেখা যায় আপনার কি দেখা দেয় যে মানুষের মাঝে অভাবের সংখ্যা বেড়ে যায় হ্যাঁ পানির ক্রাইসিস হয়ে যায় খানির ক্রাইসিস হয়ে যায় খানি নাই এই আপনার এই বিভিন্ন লাইনে মানুষ মস্তিপদগ্রস্ত হয়ে যায় আল্লাহ তালা বলছেন আমি অবশ্যই পরীক্ষা করব। তোমাদেরকে বইয়ের দ্বারা কিছু বইয়ের দ্বারা কিছু ক্ষুধার দ্বারা এরপরে কিছু মাল তোমাদের মাল ক্ষতির দ্বারা এবং জানের ক্ষতির দ্বারা মালের ক্ষতি মানে কি ব্যবসার মধ্যে লস হওয়া আর জানের ক্ষতি হওয়া মানে যে আপন জন দুনিয়া থেকে চলে যাওয়া তোমার বাবা তোমার কাছ থেকে চলে যাওয়া তোমার মা তোমার কাছ থেকে চলে যাওয়া তোমার ছেলে তোমার তোমার মেয়ে তোমার ওয়াইফ তোমার হাজব্যান্ড এক অর্থাৎ তোমার আপন জন দুনিয়া থেকে চলে যাওয়া এটার মাধ্যমে একটা পরীক্ষা হবে এরপরে বলছেন বাতিতা মারাত ফসলের মধ্যে পরীক্ষা হবে ফসল নষ্ট হয়ে যাবে আওলাদ নষ্ট হয়ে যাবে আওলাদ দেখা যাবে সে আপনার অনেক মনের মনের মধ্যে যে একটা আশা থাকে মা বাবার এরকম হয় নাই তাহলে এটা একটা ফসল আওলাদ একটা ফসল ফসল নষ্ট হয়ে যাওয়া অথবা সত্যি এমনিই যে আমরা ফসল করি ফসলটা নষ্ট হয়ে যাব অবশ্যই এই পাঁচটা সাবজেক্টে পথ বলছেন একটা হলো ভয় একটা হলো ক্ষুদা একটা হইল মালের ক্ষতি একটা জানের ক্ষতি একটা ফসলের ক্ষতি এরপরে আল্লাহ বলছেন যারা দর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ বলছেন যে দরজা ধারণের সাথে আল্লাহ আছেন আপনার সাথে আপনার বাবা ছিলেন আজকে হয়তো আপনার বাবা নাই কিন্তু যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে আল্লাহ স্বয়ং আল্লাহ আপনার সাথে থাকবেন হ্যাঁ অর্থাৎ আল্লাহ তালা নিজেই বলছেন ইন্নআল্লাহ মা সোহাবির দরজা ধারণকারীদের সাথে আল্লাহ থাকবেন এই জায়গার মধ্যে বলছেন অবাসির সাবিরি যারা দরজা ধারণ করে তাদের জন্য সুসংবাদ কি সুসংবাদ এটা এটা মানে কি আল্লাহ তালা তাদেরকে রিওয়ার্ড দিবেন সোয়াব দিবেন আল্লাহ তার সাথে থাকবেন একজন সাহাবির ইন্তেকালের পরে হাজিতে আব্বাস রদুল্ল ইন্তকালের পরে ইবনে আব্বাস আব্বাসের কাছে একজন গ্রাম থেকে একজন লোক আসছে আসার পরে বলতেছে যে হে ইবনে আব্বাস তোমার তোমার বাবা ইন্তেকাল করছে তুমি এত ট্রান্সফার করতেছা কেন বলতেছেন এরপরে বলতেছেন উনি উনি একটা কথা বলেন আচ্ছা বলো তো দেখি তোমার বাবার জন্য তুমি ভালো না আল্লাহ তালা তোমার আব্বার পাশে থাকা ভালো অর্থাৎ তোমার বাবার জন্য তুমি ভালো না আল্লাহ ভালো তখন আমরা সবাই বলবো যে আমার বাবার জন্য আল্লাহ তালাই আল্লাহ তালাই তার সাথে থাকা ভালো তো বলছেন তোমার বাবাকে তোমার কাছ থেকে আল্লাহ নিয়ে নিছেন আর আল্লাহ তালা তার নিজের কাছে নিয়ে গেছেন তখন উনি শান্তি পেয়ে গেছেন সান্ত্বনা পেয়ে এটাকে বলে তাজিয়াত কোনো মানুষের মারা মারা যাওয়ার পরে আমাদের নিয়ম হলে তাজিয়ত করা তাকে কিছু কথা বলা যে কথার দ্বারা কি দেওয়া যায় তাকে শান্তি দেওয়া যায় আপনি হয়তো বলবেন যে আমি তো অন্য দেশে থাকি আপনি তাকে একটা ভয়েস মেসেজ দিয়ে দেন হয়তো আপনার ফোন আপনি করছেন আপনি পাবেন না আপনি তাকে একটা কথা বলেন একটা অন্য কাছে বলেন যে আপনি আমার মেসেজটা পৌঁছাবেন এর দ্বারাও তাজিয়ত হয়ে যায় তাজিয়ত করা এটা না তাজিয়ত করা এটা শুন না কতদিন পর্যন্ত তিন দিন পর্যন্ত মানুষের পাশে থাকা মানুষের এই কঠিন সময়ে তার পাশে থাকা এটাকে বলে তাজিয়ত তখন মানুষ একটা শক্তি পায় যে আমার আমার কাছে আমার আত্মীয় স্বজন তারা আমাকে শক্তি দিচ্ছে তারা দোয়া করছে আমার বাবার জন্য দোয়া করছে মার জন্য দোয়া করছে তখন তার এই কষ্টটা কমে যায় কষ্টটা কমে যায় এরপরে পরে বলছেন আল্লাহতালা বলছেন আল্লা দিন ঐদা আসব এখন দরজা ধারণকারী এরা কারা দরজা ধারণকারী অর্থাৎ দরজা ধারণকারীর একটা পরিচয় দিচ্ছেন আল্লাহ তালা যে যে সময় মুসিবত আসে আল্লাহ দিন ঈদা আসাব মুসিবা যে সময় মুসিবত আসে তখন সে বলে কি তারা বলে কি তারা বলে যে আমরা নিশ্চয়ই আমরা সব আল্লাহ এবং আমরা সব আল্লাহর দিকে ফিরে যেতে হবে অর্থাৎ আপনি যখন চিন্তা করবেন যে আমার বাবা ঠিক আছে আমার বাবা কিন্তু আব্বার মালিক বাবার মালিক আমি না আমার মা ঠিক আছে আমার মা কিন্তু আমার মার মালিক আমি না আমি আপনি বলবেন যে আমার ছেলে আসলে কিন্তু আমার ছেলে ঠিকই আছে কিন্তু আমার ছেলের মালিক আমি না এই সবগুলো আল্লাহ তালা মালিক এখন আপনি যদি মালিক হন একটা জিনিসের যে কোনো সময় আপনি নিয়ে যাবেন ঠিক এরকম আমার বিশ্বাস করি আমার মালিক আল্লাহ স্বয়ং আমার মালিক আল্লাহ যদি আমার মালিক আমি হইতাম তাহলে আত্মহত্যা করা জাইজ হইত এই জন্য আত্মহত্যা করা কি না জাইজ না কেন জাইজ না এই আপনার এই শরীরের মালিক আপনি না এই শরীরটা আল্লাহ তালা সাজাইছেন আল্লাহ তালা আপনাকে এই বডিটা সাজাইছেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাহলে আপনি আত্মহত্যা করবেন কেন আপনার এই অধিকার নাই এটা মহাপাপ এজন্য জন্য ঠিক এরকম আমার বাবার মালিক আমি না আমার মার মালিক আমি না এই জন্য আপন জন চলা যাওয়ার পরে আপনি বলতে হবে কি ইন্না এটা এটা বলা বলা যে মুসিবত আসার পরে চায় ছোট হোক আর চায় বড় হোক মুসিবতের সময় বলবো কি ইন্না রাজিউন আমরা সব আল্লাহর আমাদের সবের মালিকে আল্লাহ আর আমরা আল্লাহর দিকে ফিরে যেতে হবে আমরা আল্লাহর দিকে ফিরে যেতে হবে এই কথার মধ্যে আরেকটা সান্ত্বনা আছে আপনি দেখছেন যে আপনার বাবা আমার বাবা আমরা নিজের হাতে আমাদের সামনে মত হয়েছে এরপরে আবার কলিমা পরে পরে বারবার কলিমা পড়তেছেন দুই দিন পরে একই টেনশন ছিল যে কলিমা যাতে মিস না হয় আর কোনো ফিকির ছিল না এই জন্য কলিমার সাথে সাথে যে সময় মত হয়ে গেল এরপরে আপনি জানাজা হয়ে গেল কাফন হয়ে গেল তখন তো আপনি দেখলেন যে আপনার বাবা আপনার কাছ থেকে বিচ্ছেদ হয়ে গেলেন আপনার মা আপনার কাছ থেকে বিচ্ছেদ হয়ে গেলেন এই যে বিচ্ছেদের যে একটা বেদনা এটা দূর হবে কেমনে এটা দূর আল্লাহ তালা করে দিয়েছেন বলছেন আরে তুমি দুনিয়ার লাইনে একটু দিনের জন্য কিছুদিনের জন্য বিচ্ছেদ হয়ে এসো কিন্তু এটা কি না এটা চিরদিনের জন্য না কিছুদিন পরে তুমিও চলে আসবে তোমার বাবার কাছে এটার মধ্যে একটা সান্ত্বনা আছে আজকে তোমার মা তোমার কাছ থেকে চলে গেছে এটার মানি না তুমি তুমি আর কোনোদিন তোমার তার সাথে সাক্ষাৎ হবে না এরকম না কিছুদিন পরে তুমিও আমার কাছে ফিরে আসবে শুধু আমার বাবা কে সেই রকম না আমার মা কে সেই রকম না আমরাও আল্লাহর কাছে ফিরে যেতে হবে আর আমাদের বিশ্বাস আমরা যে সময় চলে যাব মৌত হয়ে যাবে তখন আমাদের বাবার সাথে আমাদের মার সাথে মোলাকাত হবে বারবার সাক্ষাতের সুযোগ হবে আর কোনো দিন বিচ্ছেদ হবে না এই জন্য এই আয়াত আমরা পড়ব মুসিবত আসলে কি পড়বো ইন্না ইরপরে আল্লাহ তালা বলছেন যে উলাইক আলাইহিম সালাওয়াতুমির রব্বিহিম ওয়া রাহমা যে যারা এই সবর করবে আর সবর করার দ্বারা সবর শুধু মুখে ইননা আল্লাহ পড়ার নাম সবর না দিনের মধ্যে এটার উপর আল্লাহর ফয়সালার উপর রাজি থাকা দিনের মধ্যেও কি থাকা আল্লাহর ফয়সালার উপর রাজি থাকা যদি কেউ এরকম সবর করে তাহলে বলছেন তাদের প্রতি আল্লাহ তালার কি আছে অনুগ্রহ আছে বিশেষ বিশেষ অনুগ্রহ আছে এবং রহমত আছে এরপরে ও আইকা আইকাহ মোহতাদুন তারাই হেদায়ত প্রাপ্ত তারাই প্রাপ্ত এই যে এই আয়তের মধ্যে আমরা যেটা দেখলাম যে বিশেষ করে কি যেটা এই পরীক্ষা করা হবে সেই পরীক্ষার মাধ্যমে আমরা এই সময় সবর করতে হবে এখন সবর আমরা যে সময় করব এই সবরটা আহ মধ্যে সবর করা হাজত হাকিম আলহ আসাফ আলী তানবীর রহমত বলেন যে নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ জাকাত যেরকম ফরজ এরকম যে সিদ্ধান্তের উপর তাকদিরের উপর রাজি থাকা রেজাবিল রেজাবিল কদা আল্লাহর থেকে মেনে নেওয়া এটাও ফরজ অর্থাৎ সকাল থেকে নিয়ে বিকাল কত ঘটনা হয় হয়তো অনেক ঘটনা আপনার পক্ষে যায় কোনো ঘটনা আছে আপনার বিপক্ষে যায় জি এইগুলোর উপর দিল থেকে মেনে নেওয়া সন্তুষ্ট সন্তুষ্ট থাকা কেন এটা যদি আপনি মানেন না তাহলে বোঝা গেল আপনি আল্লাহর তাকদির বা আল্লাহর যে ফয়সালের পর রাজি না এখন সবটা যে আপনার পক্ষে না যেমন আপনি অসুস্থ হয়ে গেছেন এখন এটা তো অবশ্যই কষ্টের কিন্তু আপনি মেনে নেওয়া এটা মেনে নিলে হয়ে যাবে এটা আপনি আল্লাহ আপনাকে কি করবেন সব দিবেন আল্লাহ তালা আপনাকে সব দিবেন আজারে দিবেন উত্তম বিনিময়ে দিবেন আল্লাহ আপনার পাশে থাকবেন এই জন্য বলছেন হায়াত তা আলী তানবির আলী বলেন যে নমাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ জাকাত যেরকম ফরজ এরকম রেজা কদা আল্লাহ আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা এটাও ফরজ এটাও ফরজ এরপরে এই সময়ে এই মুসিবতের সময় আপনি চোখ থেকে পানি আসা এটা এটা নিষেধ না হ্যাঁ এটা নিষেধ না আল্লাহ রসুল সাল্লামের সামনে যে সময় আল্লাহ রসুল সাল্লামের ছেলে হাজরত ইব্রাহিমের ইন্তেকাল হলো তখন আল্লাহ রসুলের চোখ থেকে পানি বের হলো তখন এটা আল্লাহ বলেন এটা হলো মহাব্বতের পরিচয় এটা হলো মহাব্বতের পরিচয় কিন্তু আমাদের সমাজে যেরকম হয় আপনার চিল্লাচিল্লা হয় হাউ মাউ করে খাদা হয় এটার কিন্তু কি না পারমিশন নাই এটার দ্বারা মাইয়েতের কষ্ট হয় বরং সে আপনি চোখে বানিয়ে আসতে পারে হ্যাঁ কিন্তু কোনো অভিযোগ করা যাবে না যে আমার বাবাকে আপনি কেন নিয়ে গেলেন আমার মাকে আপনি কেন নিয়ে গেলেন এটা বলতে পারবেন না এটা বলার অধিকার আপনার নাই এই জন্য এই সময় আপনি কি করতে হবে এই সময় আপনি আপনার চোখে পানি আসে নিষেধ না কিছু কথা বলা খন্দনের মতো কথা বলা কিন্তু একটা আছে আপনার এই কি করা অতিরিক্ত চিল্লা চিল্লি করা আর হাউমাও করা যে বোঝা গেল আপনি কন্ট্রোলের ভিতরে থাকে এটা জরুরি একটা নিজেকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখা অবশ্যই কষ্ট হবে বেদনা হবে আল্লাহ রসুলের চোখে পানি আসছে এই জন্য এটা করতে এটা চোখে পানি আসা এটা শুন না মসিবত আসা কষ্ট হওয়া এটা শুন কষ্টকে ফিল করা আপনি বলা যে হে আল্লাহ রসুল বলছেন হে ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমি পেরেশান বলছেন আপনি বলতে পারবেন আমার বাবা চলে যাবে আমি বলতে পেরেশান এই সবর করবো এই সবরের দ্বারা আল্লাহ তালা কি করবেন আমাদেরকে রিওয়ার্ড দিবেন এখন এই যে সবর করা বিপদের সময় আমরা অনেক সময় বলি শুধু বড় মুসিবতের সময় বলা শুন না এরকম না ছোট ছোট মুসিবতের সময় আল্লাহ রসুল ইন্নআলিল্লা পাঠ করেছেন অথচ আমরা শুধু ইন্না আলিল্লা শুধু কোনো মৃত্যুর সংবাদ শুনলে বলি আর কোনো সময় বলি না অথচ ইন্নালিল্লা শুধু বড় মসিবতের সময় এরকম না শুধু মাইয়ের জন্য না শুধু মৃত্যুর সংবাদ শুনলে না বরং চেয়ে আল্লাহ রসুল সালি সাল্লাম দেখছেন যে পায়ের মধ্যে বিদ্ধ হয়েছে আল্লাহ ইন্নালিল্লা পড়ছেন পায়ের মধ্যে কষ্ট পাইছেন আপনি অনেক সময় কষ্ট পান আমি কষ্ট পাই মুখ থেকে আপনি ইনালিল্লা পান এটা একটা মসিবা একটা কষ্ট হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যে সময় মশা মাসি কি কামড় দিত তখনও বলতেন ইন্না এরপরে যে সময় বাতি নিবে যেত বাতি নিবে যাওয়ার সময় আল্লাহ রসুল ইনারিল্লা পড়তেন এরপরে জুতার সিরে যেত যে সময় এ সময় ইন্না পড়তেন এই কথার দ্বারা আল্লাহ রসুল একটা মূল নীতি বলে দিলেন যে বললেন যে মুসিবা আজরুন যে যেকোনো জিনিস প্রতিটি বস্তু যা মুমিনের জন্য কষ্টের কারণ হয় প্রতিটি বস্তু যেটাই হোক চাই এটা বড় হোক আর ছোটো হোক যেটা কষ্টের কারণ হয় এটাই মুসিবত এবং এটার মধ্যে সবর করা এটার মধ্যে সবর করা আল্লাহ আপনাকে আজর দিবেন আর ইন্না আলিল্লা পরা এটা যেকোনো মুসিবত আসলে হোক হোক আর বড় আপনি ইন্না যৌন পড়বেন এটা শুন শুননা এবং এই ইন্না আলিল্লাহ যেটা এটা আল্লাহ রসুল বলেন যে ইন্না আলিল্লাহ শুধু আমার উম্মতকে দেওয়া হয়েছে আর কোনো উম্মতকে দেওয়া হয় নাই আর কোনো উম্মতকে ইন এই ইন্না দেওয়া হয় নাই যদি অন্য আল্লাহ আরও অন্য উম্মদকে দেওয়া হইতো অন্য কোনো নবীকে নবীকে দেওয়া হইতো তাহলে এর চাইতে সবচেয়ে বড়ো হকদার ছিলেন কে হাতে ইয়াকুব আলাই ইসলাম হাতে ইয়াকুব আলাই ইসলাম যে সময় ইউসুফ আলাইসলাম যে সময় ওনার কাছ থেকে বিচ্ছেদ হয়ে গেল ছেলেরা এসে বললো যে হে বাবা ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে তখন এই সময় বলছিলেন কি ইয়া আসাফা আলা ইউসুফ যদি ইন্না আলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে জানানো হইতো তাহলে উনি বলতেন মুসিবতের সময় ইন্না আলিল্লাহ ইন্না ইলাই হিরাজ তাইলে বোঝা গেল এটা শুধুমাত্র এই উম্মতের বৈশিষ্ট্য এই উম্মতের বৈশিষ্ট্য এই আমরা মসিবতের সময় আমরা কি ইন্নালিল্লাহি বা ইন্না এরপরে আমরা এই বলে ফেলেছি সবর প্রকৃত সবর হলে এটা শুধু মুখে ইন্নালিল্লাহ পরা দিলের মধ্যেও এটাকে মেনে নেওয়া দিলের মধ্যেও মুখের সাথে অন্তরের মধ্যে এটা কি করা এটাকে মেনে নেওয়া এটাও এর মধ্যে সবরের সবরের ভিতরে এটা প্রকৃত সবর হতে হলে ইন্নালিল্লা মুখেও পড়বেন আর দিলের মধ্যে আপনি সবর রাখতে হবে অন্তরের মধ্যে এটা সবর রাখতে হবে এরপরে বলছেন যে আপনি যদি আপনি এটা করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সালাওয়াত দিবেন সালাওয়াতের ব্যাখ্যা কি সালাওয়াতের বেক্যা হইল বিশেষ বিশেষ রহমত আর এরপরে আবার রহমত আসছে এটা হইল ব্যাপক রহমত একটা আছে সাধারণ রহমত একটা আছে স্পেশাল রহমত দুটোই আপনি পাবেন যদি আপনি সবর করেন এরপরে আল্লাহ তালা বলছেন ও উলাইক হমুল মোহতাদুন এবং তারাই হেদায়ত প্রাপ্ত তারাই হেদায়ত প্রাপ্ত যারা সবর করে তারা হেদায়ত প্রাপ্ত এরপরে আমরা যদি দেখি যে হাদিসটা যেটা আসছে হাদিসের মধ্যে আমরা দেখি যে আল্লামা আলুসি রহমতুল্লাহ বলেন আল্লামা আলুসি রহমতুল্লাহ বলেন যে ইন্না আলিল্লাহি ইন্না ইলাই রাজ ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজ এটার পরে আল্লাহ জুরুনি ফি বসিবতি ওয়াকলিফলি খাই মিনহা এটা বলা ওসুন্না ইন্না আলিল্লাহ বলা ওসুন্না ইন্নারিল্লা হিনাহি র জরুন এরপরে আল্লাহ মাজুরি ফি মুসিবতী ওয়া খলিফলি খাই রমিন হা এটা বলা সুন্না কেন সুন্না এটা হাদীসের মধ্যে আসছে হারিতে উম্মেশ সালমা হাদিতে উম্স সাল্হা র দি আল্লাহ আনহা উনি বলেন আমি নিজে শুনেছি একটা হাদিসের মধ্যে যে হুযুসাল্লাম থেকে শুনেছি যে ব্যক্তি মুসিবতের সময় এই দোয়া পর্বে যে ব্যক্তি মুসিবতের সময় এই দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা অতএব আল্লাহুম্মা আজরনি বলতে পারবেন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা তাইলে আল্লাহ তাআলাকে কি করবেন এর চেয়ে উত্তম প্রতিদান দান করবেন এর চেয়ে উত্তম প্রতিদান দান করবেন হাদিসে উম্মে সালমা বলেন আমার স্বামী আবু সালমান তাকারের পরে আমার স্বামী আবু সালমান আরতি আলা ন পরে আমি আল আল্লাহ রসুল শিকান উদ্দুয়াতে পড়ে ছিলাম ইন আলিল্লা হিন আল্লাহ হুম জরুনী ফি ম শিবতী ওয়াখলিফলি খাই রম মিনহা ই দুয়া আমি করেছিলাম আল্লাহ তালা আমাকে আমার স্বামীর চেয়ে উত্তম স্বামী অর্থাৎ আল্লাহ রসুল সল্লাহ্ ছিলাম আমাকে কি করেছিলেন শাদী করেছিলেন এটা একটা এক্সাম্পল যে উমে শর্মা বলেন এই দোয়া পড়ার পরে আমি এই ফায়দা পেয়েছি এই জন্য আপনি যে সময় মুসিবতের সময় পড়বেন আল্লাহ তালা আপনাকে কী করবেন এটা সবরের দ্বারা আজর দিবেন বিনিময়ে দিবেন এবং বিশেষ করে আল্লাহ তালা আপনার এই মসিবতের চাইতে মসিবতের দ্বারা যে ক্ষতি হয়েছে এর চাইতে আর উত্তম ক্ষতিপূরণ দিয়ে দিবেন দিবেন এটা আল্লাহ তালাই জানেন তাইলে আমরা এই কথা বলেছিলাম যে হাদিসের মধ্যে যেটা আসছে এই হাদিসটা জাফিল হাদিস عن أم سلمة رضي الله عنها قالت سمعت رسول الله يقول ما من مسلم أم سلمة رضي الله عنها قالت أمير رسول الله صلى الله عليه ما من مسلم تصيبه مصيبة جكون مسلمان دارك تجد مصيبة عشان فيقول ما أمره الله الله تعالى دي مصيبة شو ما عشل دي إن لله وإنا إليه راجعون يا بوربي

আর উত্তম বলতে দান করবেন এই জন্য এই মসিবতটা যে কোনো মসিবত হতে পারে এই মসিবতটা চা এটা জানের মধ্যে হোক মালের মধ্যে হোক অর্থাৎ যে কোনো মসিবত বড় মসিবত হোক আর ছোট মসিবত হোক এই মসিবতের সময় আমরা কি এই এটা পাঠ করার শুননা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন মসিবত আমাদের সবার কাছে আসে ছোট মসিবত হতে পারে বড় মুসিবত হতে পারে এই মসিবতের সময় আমরা সবর করবো শুধু মুক্তি ইন্নানিল্লা পরা না মুগ্ধিও পড়ব আর দিন থেকে আল্লাহ ফয়সালার উপর রাজি থাকবো চাই এটা বড় বেমার হতে পারে আমার ছেলে ছেলে এবং মেয়ে কোনো ক্ষতি হতে পারে যে কোন লাইনে কোনো ক্ষতি আসলে আমরা কি করবো সম্মানিত প্রিয়ানিত কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আর আলোচনা শুনবো আপনাদের কাছ থেকে করইবো তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে ফিরছি শীঘ্রের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরকত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরক প্রিয় ভাই বোনেরা বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসুন্দয় আমরা বিরতির পূর্ব অনেক সুন্দর আলোচনা শুনেছি আরও আলোচনা শুনবো তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা প্রশ্ন করতে পারবেন তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসুন্দয় কে গিরে এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন প্রিয় ভাই বোনেরা আমরা যারা যারাই আমাদের আপনজনকে হারিয়েছি বিশেষ করে বাবা অথবা মা আমরা জানি বাবা হারানোর বেতা মা হারানুর বেতা আমরা আগে পূর্বে কয়েকটি অনুষ্ঠানে আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম আমাদের এই অনুষ্ঠানের মাসুন্দা অনুষ্ঠানের সম্মানিত আলোচক হযরত মালানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেবের ওয়ালিদ সাহেব অসুস্থ ছিলেন ছিলেন পরবর্তীতে ওনাদের তিনও ভাই লন্ডন থেকে দেশে গেছেন চব্বিশ মার্চ আমাদের লন্ডনের চোদ্দ রমজান সম্ভবত তেরো রমজান উনি আমাদের থেকে চলে গেছেন উনি ছিলেন মৌলানা সৈয়দ আবদুনুর রহমতুল্লাহ আলাইহি যিনি জগন্নাথপুরের ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুরে জন্মগ্রহণ করেছিলেন উনি অত্যন্ত প্রবীণ আলিম ছিলেন বিশেষ করে উনি সৈয়দপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন এবং জমিউতী ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ছিলেন অন্যতম উপদেষ্টা ছিলেন তাছাড়াও বিশেষ করে জগন্নাথপুর সুনামগঞ্জ তথা বাংলাদেশ বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি অগ্র অগ্রণী ভূমিকা পালন করেছেন আমরা অনেক কাছ থেকে ওনাকে দেখেছি উনি একজন নির্বিক মানুষ ছিলেন নির্বিক আলিম ছিলেন যখনই সত্য বলার প্রয়োজন হয়েছে উনি বলে ফেলেছেন কে ভালো পাইলো কি পাইলো না উনি চিন্তা করেন নাই আমরা অসংখ্য ঘটনা আমাদের নিজের চোখের সামনে দেখেছি কিন্তু উনি আমাদের থেকে চলে ছেড়ে চলে গেছেন আজ আমরা শুধু একজন পিতাকে হারাই না উনি হলেন অসংখ্য হাফেজ হাফেজার পিতা এবং বিশেষ করে ওনার যে সন্ত যে পাঁচ সন্তান ওনার সবাই হাফেজ আলেম মুফতি তাছাড়া ওনার পরিবারের মধ্যে অনেকেই বিশেষ করে ওনার ছেলের ঘরে অথবা মেয়ের ঘরে যারা রয়েছেন ওনাদের মধ্যে আলিম হাফিজ রয়েছেন প্রসঙ্খ হাফিজ আলম রয়েছেন এরকম একজন গর্বিত বাবা আমরা হারিয়েছি আজ আমরা মুফতি সাহেবের কাছ থেকে শুনবো যে ওনার কাছ থেকে আমরা কারণ আমরা যাই বলি না কেন পূর্ণাঙ্গ আমরা বলতে পারবো না এই জন্য আমরা মুফতি সাহেবের মুখ থেকে এই ব্যাপারে শুনবো তার আগে আমরা একটা কল নিয়ে নিজেকে সমান্ত অতিথি আমাদের সাথে সর্ববত আমাদের সাথে কল নিয়ে কে আসছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

বিশেষ করে আমরা তো আপনি জানেন আমাদের সাথে আলাদা একটা সম্পর্ক যে ওনাকে চাচা বলিয়ে ডাকতাম উনি আজ আমাদের মধ্যে নেই দোষের মধ্যে অনেকে দোয়া করেছেন অথবা যারা জানেন নাই আপনার কাছ থেকে যদি আমাদের একটু ধারণা দিতে পারতেন ওনার বিষয়ে তাহলে একটু ভালো হতো আর কি সম্মানিত বিবার আমরা আপনাদের কাছে আমি প্রথম পর্বে কিছুটা সংক্ষেপে বলেছিলাম বাবার জন্য দর্ক আবেদন করেছিলাম একজন ছেলে হিসাবে বাবার কথা আলোচনা করা আমি মনে করি যে যদি আমি কিছুটা আল্লাহ তালা তৌফিক দেন তাহলে এই বাবার জীবনের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে অনেক জিনিস আপনাদের এবং আমাদের শিকার বিষয় আছে এই জন্য আমি সংক্ষেপে আব্বা সম্পর্কে কিছু আলোচনা করবো আব্বার জীবনীটা সংগ্রামী জীবন অনেক লম্বা জীবন আব্বা রহমতুল্লাহ আলহি উনি আপনার উনিশশো সালে আপনার জন্মগ্রহণ করেন আব্বা আমাকে বলেছিলেন যে আসলে কিন্তু এটা থেকে আরও চার পাঁচ বছর পিছনে আব্বার জন্ম তাইলে টোটাল দেখা যায় সিসা সিসা এই হিসাব করলে দেখা যায় আব্বার যে জীবনটা সংগ্রামী জীবনটা পড়ায় অষ্টআশির মতো অষ্টআশির মতো এইট্টি এইট ইয়ার্স আল্লাহ তালা আব্বাকে হায়াত দান করেছেন আলহামদুলিল্লাহ এবং আব্বা রহমতুল্লাহ আলহি আমাদের বিশেষ করে আমাদের যে জন্মস্থান হলো এবং আব্বা যে গ্রামে জন্ম করেন জন্মগ্রহণ করেন সেটা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ঐতিহ্যবাহী একটা গ্রাম সৈয়দপুর গ্রাম এবং আপনারা জানেন যে তিনশো ষাট আউলিয়া হাদর শাহজালাল রহমতুল্লাহ সফর সঙ্গী তিনশো জন এর মধ্যে অন্যতম একজন হলেন হাদত শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলী এই উনার একজন ছেলে ছিলেন আমাদের সৈয়দপুরের সৈয়দ গাজী রহমতুল্ল আলী ওনার অর্থাৎ শাহ শামসুদ্দিন রহমতুল্লা এই সূত্রে আমরা যারা সৈয়দপুরে অধিকাংশ যারা আমার বিভিন্ন গোষ্ঠী আছে এর মধ্যে অধিকাংশই আমাদের সৈয়দ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলহির সাথে সম্পৃক্ত এই জন্য উনি যেহেতু আরব থেকে গেছেন এমন থেকে গেছেন আর উনি যেহেতু সৈয়দ শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই জন্য এই সবে আমরাও সৈয়দ বংশের অধিকারী বা আমরা সৈয়দ বংশের সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ কিন্তু ভয় লাগে এই কথা বলতে সৈয়দ বংশের সাথে সম্পৃক্ত কিন্তু আমাদের যেভাবে হওয়ার দরকার ছিল এইভাবে আমরা হতে পারছি না এই জন্য ভয় লাগে বলতে সেই হিসাবে আমি বলে দিলাম আমাদের বংশের পরিচয় বলে দিলাম যে আব্বা রহমতুল্লাহ আলাহি তার সৈয়দ শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলহির বংশের এরপরে আমরা দেখি যে আব্বা রহমতুল্লাহ আলাহি এই আপনার এই সময়ে যে সময়ে আপনার উনিশশো একচাল্লিশ সনে যদি জন্মগ্রহণ করেন তাইলে এর পরে পাঁচ বছর পরে যে সময় মাদাসা শুরু করেন তখন প্রথমে আমাদের সৈয়দ দারুল হাদিস মাদ্রাসা সেই মাদ্রাসায় এই পাঁচ পাঞ্জম পর্যন্ত মুক্ত পাঞ্জম পর্যন্ত পড়ালেখা করেন পরে আপনার চলে যান আপনার রানাফিং মাদ্রাসা এই রানাপিং মাদ্রাসায় গিয়ে এক বছর পড়ালেখা করেন এরপরে চলে আসেন উলামা হাদ শেখ আব্দুল করিম শেখ আলমতে আলমদুল্লাহ আলহী তার বাবার প্রতিষ্ঠিত ওনার বাবাই প্রতিষ্ঠা করেছিলেন আর শেখ শেখে কৌরি আলহামদুল্লাহ আলহি এই সময় মাদ্রাসা পরিচালনার মধ্যে ছিলেন তখন এই মাদ্রাসায় গিয়ে আব্বা রহমতুল্লাহ আলাইহি দুই নহমির এবং খেতাতনা পড়েন নহমির এবং খেতাতনও পড়ার পরে আবার আব্বা চলে যান চিটাকাঙ্গে উম্মুল মাদারিস দাউল হাঁটাজারী মাদ্রাসায়কে এক বছর পড়ালেখা করেন এরপরে যে কোনো কারণেই হোক আব্বা আবার সিলেটে চলে আসেন সিলেটে এসে আমাদের সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সেই সিলেট সরকারি আলিয়া মাদশাইটা অনেক অনেকেই জানেন সবাই চেনেন সিলেট সরকারি আলী মাদশা একটা অনেক একটা আপনার পুরাতন একটা মাদ্রাসা সেই মাদ্রাসায় আপনার আপনার আলিম এবং ফাজিল এবং কামিল কামিল দেন আপনার কামিল ডিগ্রি অর্জন করেন সেখানের মধ্যে আব্বর রহমতুল্লাহ আলাহির কামিল দেওয়ার পরে আবার ঢাকায় চলে যান আবার ঢাকায় চলে যান ঢাকা আলিয়া থেকে সেখানে গিয়ে আবার কামিল দেন ডাবল কামিল দেন সেই সেই জায়গায় ইলমুল ফেঁকার উপরে ফেকার উপরে আবার এই কামিল দাং কামিল পড়েন সেখান থেকে কামিল ডিগ্রি অর্জন করেন আমরা যদি দেখি যে আব্বার যে উস্তাদ যারা ছিলেন বিশেষ করে যে আমাদের সৈয়দপুর মাদেশা যে সময় পড়ছেন এই সময় হাফিজ মোরানা আব্দুল গাফার বারকুটি রহমত আলাহ আলী মরানা আব্দুর রফসা তিজুর রহমত আলাহি আলী এরকম অনেক অনেকই ছিলেন আব্বার উস্তাদ এরপরে যে সময় রানাফিক মাদ্রাসায় আসেন রানাফিক মাদ্রাসায় আসার পরে আব্বার উস্তাদ যারা ছিলেন এদের মধ্যে ছিলেন মরানা আরমান আলী বনুর হুজুর টাইটেলি হুজুর এরকম অনেকেই ছিলেন আব্বা আব্বা যে সময় আপনার এই কৌরিয়াতে পড়েন সেখানে আব্বর উস্তাদ ছিলেন মৌলান আবদুল্লাহি হাইদের পুরী রহমতুল্লাহ ময়ানা আব্দুল কাদির এরকম প্রমুখ আব্বর উস্তাদ ছিলেন এরপরে হাটাারিতে যে সময় যান হাটা আল্লাহ আহমদ শফির রহমতুল্লাহ এই সময় একবারেই ইয়ং ছিলেন আব্বর উস্তাদ ছিলেন এরপরে যে সময় সিলেট আলিয়াতে আব্বা আসেন সিলেট আলিয়াতে যে সময় আব্বা পড়েন সেই সময় আব্বার যে উস্তাদ ছিলেন বুহারের উস্তাদ যারা ছিলেন বা সেই কামিলের মধ্যে যারা হাদিসের উস্তাদ যারা ছিলেন এরাও সবাই ছিলেন পরায় বিশংস ছিলেন আপনার দেওবন্দের ফারিক দারুণ দেওবন্দের ফারিক ছিলেন যদিও আব্বা আলিয়ামশাই পড়েন তো তার উস্তাদ যারা ছিলেন অধিকাংশই দারুণ দেওবন্দের ছিলেন এই কথা বলে রাখি আসলে যদিও আব্বা আলিয়া মশাই পড়েছেন কিন্তু এই যে তার উস্তাদ ছিলেন সবাই দেওবন্দী এই জন্য আব্বা রহমতুল্লাহ আলাই আমাদের সবাইকে দেওবন্দী লাইন বলতে কবি মাসায় পড়াইছেন হ্যাঁ আপনারা শুনে আশ্চর্য হবেন আব্বা শিক্ষকতা করেন আলিয়ামাদের সায় আর আমরা একই সাথে যাই আমাদেরকে মাদাসায় দিয়ে যান নৌকা দি আমাদেরকে মাদাসায় দেন কবী মাদ্রাসা আমাদের দাউলাদ মাদাসায় এরপরে আব্বা যান ছেলেটা এই আমাদের সৈয়দপুর আলী মাদরশায় যান শিক্ষকতা করার জন্য এটা একটা আজীব একটা বিষয় যে বাবা যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ছেলেদেরকে নিচ্ছেন না ছেলেদেরকে দিয়ে যাচ্ছেন কবী মাদ্রাসায় আর উনি যাচ্ছেন আলিয়া মাদ্রাসায় আল্লাহ অল্লাহ এরপরে পরে সিলেট আলিয়মাদ যে সময় পড়ালেখা করেন তখন আব্বার উল্লেখযোগ্য উস্তাদ হলেন সিলেট আলিয়মাদ সাবেক প্রিন্সিপাল মৌলানা ইয়াকুব শরীফ ফাজিল ফাজ দারুল দেহমান মৌলানা ফাজ হক ফাজিল সাবুদুর রহমতুল্লাহ আলহি এরপরে আপনার ছিলেন মৌলানা শেখ আব্দুল ওয়াহিদ রাজারগাঁও রহমতুল্লাহ আলী ফাজিল দেওম মৌলানা শেখ আব্দুল বারী শাহাদপুরি রহমতুল্লাহ আলী মৌলানা আব্দুল হক জিঙ্গাবারি রহমতুল্লা আলী এরপরে যে সময় ঢাকায় পড়েন ঢাকায় যে সময় পড়েন এই সময় আব্বার উস্তাদ ছিলেন আল্লামা আব্দুর রহমান কাশকরি রহমতুলিল্লাহ আলী আব্বা রহমতুল্লাহ আলহিহি সবাইকে আল্লামা বলতে রাজি না কিন্তু আব্দুর রহমান কাশকরি রহমতুল্লাহকে খুব সম্মানের সাথে বলতেন আমার উস্তাদ হলেন আল্লামা আব্দুর রহমান কাশকরি রহমতুল্লা আলহি মুফতি সৈয়দ আমিনুল এহসান মুজাদ্দিদি এই আপনার যিনি বাইতুল মুকরমার ইমাম ছিলেন আমাদের ঢাকার যে জাতীয় মসজিদ বাইতুল মুরমির ইমাম ছিলেন মুফতি সৈয়দ আমিনুল এহসান মুজাদ্দিদি বরকাতি এরকম যারা আব্বার উস্তাদ ছিলেন মানা উবৈদুলকস রহমতুল্লাহ আলহি খতিব বাইতুল মকরমুনি আব্বর উস্তাদ ছিলেন ইয়ারপুরে বড় এলাকা শেষ করার পরে সৈয়দপুর আলী মাসে যোগদান করেন সৈয়দপুর আলী মাদ্রাসা একটা অনেক পুরাতন একটা মাদ্রাসা একটা মাদ্রাসা যে মাদ্রাসায় লেখাপড়া করেছেন আমাদের এই স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ উনি আমাদের এই আলী মাদ্রাসায় পড়ালেখা করেছেন তো একটা পুরাতন মাদ্রাসা এই মাদ্রাসার আব্বা প্রথমে শিক্ষক হিসাবে যোগদান করেন এরপরে হেড মৌলানা হন এরপরে ভাইস প্রিন্সিপাল হন আর আব্বা রহমতুল্লা আলহীর হাতেই এই মাদ্রাসা দাখিল থেকে আলিম হয়েছে ফাজিল হয়েছে এরপরে মাঝখানে আব্বা চলে চলে আসেন সৌদি আরবে কয়েক বছরের জন্য এই এই জন্য আব্বা আহমদল আলাহির যে সৈয়দপুর আলিয়াম সাহেব শিক্ষকতা করেন এরপরে উনিশশো সালে সৌদি আরবে চলে আসেন সৌদি আরবে চলে আসেন আর উনিশশো সালে আব্বা রহমতুল্লাহ আলহিহি আম্মাকে নিয়ে সৌদি আরবে নিয়ে আসেন হজের জন্য তখন আমি এই সময় ছোটো ছিলাম তিন বছরের ছিলাম এই সময় প্রায় ছয় মাসের মতো আমরা সৌদি আরবে অবস্থান করছিলাম এই সময়ে যে সময় আমরা আব্বা আমাকে নিয়ে যান আম্মাসহ তখন এই সময় আমাদের বাংলাদেশের বড় বড় আকাবির যারা ছিলেন শেখে কৌরি রহমতুল্লাহ রাহি শেখে এই আপনার বরুণি শেখে কাতিয়া শেখে গাজনীরা সবাই ছিলেন সবার সাথে আমরা আমাকে আমিও এই সময় ছিলাম আর আব্বা আমাকে নিয়ে হজ করেন কষ্ট করেন অনেক কষ্ট করেছেন একটা ছেলে ছোটো একটা ছেলে সাথে থাকা এবং হজ করা

বিশেষ করে উল্লেখযোগ্য কয়েকজন হলেন আমাদের এই দেশেও অবস্থান করছেন এর মধ্যে একজন আছেন ময়না সৈয়দ লুকমান আহমদ মরানা সালে আহমদ এরপরে ময়ানা আব্দুল ওদুদ এরপরে ময়ানা সৈয়দ সাবির আহমদ যে ডার্লিংটন মধ্যে ডার্লিংটন একটা আমাদের এই লন্ডনে এই অন্য শহরে একটা ডার্লিংটন একটা মসজিদ আছে এই মসজিদ ইমাম খতিব এরপরে আরও অনেকেই আছেন যারা দেশে বিদেশে আব্বার কাছে পড়ালেখা করেছেন তারা সুনামের সাথে বিভিন্ন দায়িত্ব আদায় করছেন উনিশশো এই আটশো এই আটষট্টি সালে উনিশশো সালে যে সময় আমাদের আল্লামা আশফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলী তার কিতাবের মধ্যে লিখেছেন জমিয়তের ইতিহাসের মধ্যে লিখেছেন এই বাংলাদেশের মধ্যে যে সময় জমিয়তের প্রথম কমিটি হয় সেই কমিটিতে আব্বা রহমতুল্লাহ আলহী অফিসের দায়িত্বে ছিলেন অফিস সম্পাদক ছিলেন এই সময় সমস্ত আকাবিদের সাথে আব্বার একটা সম্পর্ক ছিল এরপরে সবার সাথে সম্পর্ক হয়ে যায় এরপরে আব্বা রহমতুল্লাহ আলহী অনেক আন্দোলন সংগ্রাম করেছেন সমস্ত আন্দোলনের সাথে বিশেষ করে আব্বা রহমতুল্লাহ বলতেন ডক্টর ফদ্দুর রহমান যে সময় সে নামাজকে তিন অক্ত করার জন্য করেছিল তখন তার বিরুদ্ধে অনেক সংগ্রাম হয়েছে মিছিল মিটিং হয়েছে এর মধ্যে আব্বা রহমতুল্লাহ অনেক ভূমিকা ছিল সে এরপরে দেশ ত্যাগ করতে বাধ্য হয় এরপরে সিলেট অধ্যয়ন সিলেট যে সময় অধ্যয়ন করেন সেই সময় আব্বা রহমতুল্লাহ আলাইহি এই আপনার অনেক বুজুর্গদের সাথে সম্পর্ক হয় অনেক বুজুর্গদের সাথে এই আপনার মোলাকাত হয় আমরা দেখি যে যে সময় আব্বার রহমতুল্লাহ আলাইহি সৈদারবে আরবে যান তখন হাফিজুল হাদিস আল্লাহ আদরখাস্তির রহমতুল্লাহের সাথে মসজিদ নবুর মধ্যে আব্বার সাথে সাক্ষাৎ হয় এর আগেও কিন্তু বাংলাদেশ সাক্ষাৎ হয়েছে এরপরে আমরা দেখি যে আব্বর রহমতুল্লাহ আলাইহি উনিশশো বাহাত্তর সালে উনিশশো বাহা উনিশশো বাহাত্তর সালে আমার আম্মা যে সময় আব্বা রহমতুল্লাহ আলহির কিছু জমিয়তের কিছু কাজের জন্য রহমতুল্লাহ আলহির অনেক অবদান আছে এই অনেক আম্মা চেয়েছিলেন তার স্বর্ণকে বিক্রি করে আব্বার যাতে কাজের মধ্যে কোনো অসুবিধা না হয় এইরকম আমাদের কাছে এইরকম খবর আসছে যে খবর আছে যে আম্মা রহমতুল্লাহ আলহিহা উনি আব্বাকে সময় কী করতেন সবসময় সহযোগিতা করতেন দিনের পথে দিনের পথে যে কাজের মধ্যে মধ্যে আর্থিক অবস্থা আমাদের এত ভালো ছিল না কিন্তু আম্মা সময় সহযোগিতা করতেন এরপরে আমরা দেখি আব্বা আহমদুল্লাহ আলী তার জীবনটা ছিল তার জীবনের বেশি যুগটা ছিল দাওতে তবলীগের দিকে দাওতে তবলীগের দিকে আব্বা আহমদুল্লাহ আলী কোনোদিন সব গুজারি যেটা আমরা সাপ্তাহিক যে বৃহস্পতিবারে যে রাত্রে সব গুজারিটা মিস হয় নাই সিলেট খুদার আসতেন সৈয়দপুর থেকে এইসব রাস্তাঘাটে তো ভালো ছিল না পুরোটা জীবন এসেছেন একবারে মৃত্যুর আগ পর্যন্ত কিছুদিন আগ পর্যন্ত এগুলো মিস হয় নাই প্রতি সপ্তাহে খুদার আসতেই হবে এরপরে মুরব্বীদের সাথে সম্পর্ক ছিল বিশেষ করে আব্বার লেখাপড়া শেষ করার পরে একটা বিশ্ব ইস্তেমা হয় উনিশশো চৌষট্টি সালে উনিশশো চৌষট্টি সিক্সটি ফোরে নাইনটিন সিক্সটি ফোরে বিশ্ব ইস্তেমা হয় সিলেটের টেকনিক্যাল কলেজে তখন এই ইস্তেমা থেকে আব্বা তবলিকে চলে যান এই সময় আব্বার যাদের সাথে সাক্ষাৎ হয় হজরতজি জি ইউসুফ খান্দালবি দ্বিতীয় হজরত জি আল্লামা ইউসুফ খান্দালবী রহমতলাহ আলাই মৌলানা উমর পালনপুরীর রহমতলা আলাই মালানা রহমতুল্লাহ এরকম অনেক বড়ো বড়ো আকাবিরদের সাথে আব্বার সাক্ষাৎ হয় এরপরে যে সময় একবার সফর করেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে আব্বা নেজামুদ্দিন সফর করেন এরপরে সেখান থেকে দেওবন্দে যান এরপরে সেই সময় আব্বা রহমতুল্লাহ আলহি দেওবন্দের মোহতামিম ছিলেন কারি মোহাম্মদ তাইব কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলহি ওনার সাথে সাক্ষাৎ করেন উনিশশো সালে হজ পালনের জন্য দাইয়ানা হজ এটা বলে যে তবলিগের যে সময় বাংলাদেশের যারা শীর্ষ মুরব্বী ছিলেন এদের সাথে একটা কাফেলা ছিল সেই কাফেলার মধ্যে একাশি জন ছিলেন সেই একাশি জনের মধ্যে আব্বা ছিলেন তারা একটা সফর করেন দাইয়ানা হজ হজের সফর করেন সেই সময় তবলিকের যারা মুরব্বী ছিলেন বিশেষ করে তবলিক জামাতের আমির ছিলেন মৌনে আব্দুল আজিজ খুলনা মৌনা আব আলী আকবর মৌনান নতুর রহমান মৌলানা রুহুল কিস্তি ইঞ্জিনিয়ার আব্দুল মকির সাহাব এরপরে ছিলেন মৌলানা হর মজুল্লা হাজি আকুব সাহেব এদের সাথে আব্বার একটা সফর শুরু হয় দায়ানা সফর হয় এই সফরের মধ্যে বাংলাদেশের বড় বড় পঞ্চাশ জন আলিম ছিলেন এর মধ্যে একজন ছিলেন হাফিজ রহমতুল্লাহ আলী এরপরে ছিলেন আল্লাহ মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলী ছিলেন আল্লাহ আমিরুদ্দিন শেখ কাতিয়া রহমতুল্লাহ অর্থাৎ তবলিকের বড় বড় শীর্ষ মুরব্বী এদিকে আবার বাংলাদেশের শীর্ষ উলামা এক একই সাথে একই ফ্লাইটে তারা সফর করেন হজের সফর করেন আব্বা রহমতুল্লাহ আলী মহিউদ্দিন খান রহমতুল্লাহ সাথে সম্পর্ক আগ থেকেই ছিল আর এই সফরের সময় আরো মজবুত হয় এই সময় আরো মজবুত হয় এরপরে আপনার কি যেটা এরপরে মদিনাস মদিনার মধ্যে আহাদ শেখ উলাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহর সাথে সাক্ষাৎ হয় শেখ উল্দিস জাকারিয়া রহমতুল্লাহ আলহির সাথে সাক্ষাৎ হয় এরপরে যদি আমরা দেখি আব্বা রহমতুল্লাহ আলহি কি করেন যে তার কর্মজীবীরের মধ্যে তো সৈয়দপুর মশা আছে এরপরে তার সাথে সাথে আমাদের সৈয়দপুরের একটা শাহিদগা আছে সৈয়দপুর শাহিদগার মধ্যে বছর ইমামতি করেন ঈদের নামাজ ইমামতি করেন একই সাথে সাথে আব্বা রহমতুল্লাহ আলহি তার অনেক কি অনেক কে আছে তার পুরা জীবনটা ছিল সংগ্রামী বিশেষ করে এর মধ্যে অন্যতম একটা হল উনিশশো আশি সালে যেটা আমাদের সবারই আমাদের হৃদয়ের মধ্যে স্থান একটা সৎসালা হয়েছিল একশো বছর পূর্তিতে একটা সৎসালা হয়েছিল দস্তার মন্দির হয়েছিল সেই দস্তার মন্দির আব্বা যান কেশরী খন উনিশশো সালে এরপরে এই মাদানী মঞ্জিল যেটা আল্লাহ হোসেন মদানী রে যে গড় যেটাকে বলে মাদানী মঞ্জিল সেই মাদানী মন্দিরের মধ্যে এক

ভাই হলেন মরানা কসরুর আহমদ কাসেমি উনি দারুম দেওবন্দের ফারিক এরপরে বিশেষ করে উনার আব্বা আমাদের মরানাজমুল হাসান তানার আব্বা যে ছিলেন মরানা আব্দুর রহিম শেখুল হাদিস আব্দুর রহিম লুতুল হুজুর উনার খুব মায়ার ছাত্র ছিলেন এবং খাস সাগরিদ ছিলেন খাস সাগরিদ ছিলেন এই আমাদের বড় ভাই উনি সৈদুল মাদ্রাসার নাজিমিত আলিমাত বর্তমানে দায়িত্ব আদায় করছেন এবং সিনিয়র মহাদিস দুই নম্বর বাই মরানাজ হাফিজ সে তামিম আহমদ উনি এই আপনার দরগা মশার ফারিক এরপরে আবার এই অনেক মাদ্রাসের শিক্ষকতা করেছেন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন মাদ্রাসা তু নূরের পরিচালক হিসেবে দায়িত্ব আদায় করছেন তিন নম্বর বাই হাফিজ মারানা সৈয়দ সালিম আহমেদ উনিও আমাদের এই মাসের ফারিক এরপরে আবার দারুণ দেহবন্দের ফারিক এরপরে বর্তমানে উনি শেখুল ইসলাম জামিয়া একটা পরিচালনা করছেন চার নম্বর বাই ওনাকে আপনারা সবাই চেনেন আমার যারা বিশেষ করে ইকরার যারা ভিবার আছেন সবাই চেনেন আমার ইমিডিয়েট বড় ভাই মারানা হাফিজ মারানা সৈয়দ নাঈম আহমেদ উনি একাডেমিতে প্রোগ্রাম করেন আর বিভিন্ন দায়িত্ব আদায় আঞ্জাম দিচ্ছেন আমাদের সাথে নূরের সাথে সম্পৃক্ত আছেন আর আমিও হইলাম একবারে ছোটো আমিও সৈয়দপুর উলাদের সাথে লেখাপড়া করে হাটা মাদ্রাসায় ইফতা পড়ি এরপরে সৈয়দ উস্তাদ ছিলাম বর্তমানে লন্ডনে অবস্থান করছি এক মসজিদের মধ্যে আছি দায়িত্বে আমরা পাশ পাই আর তিন বোন হলেন বড়ো বোন আমাদের এই বড়ো বোনের যে জামাই যিনি উনিও আলিম আমাদের বাগনা বাগনি যারা প্রায় সবাই আলিম আলিমা দ্বিতীয় বোন ওনাকেও আমরা সিলেক্ট সিলেটে সাদি দিয়েছেন আব্বা তবলিকের একজন মুরব্বী ছিলেন আব্দুল কাইম রহমতুল্লাহ আলহী ওনার ছেলে মনে হয় এনাম এনামুল সাহেবের কাছে আর তিন নম্বর বোন আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি সেই আপনার হাদার শেখ ফুজাইল আহমদ রহমতুল্লাহ আলহি ওনার কাছে আমার আমাদের ছোট বোন বিবাহ দেওয়া হয়েছে এই হিসাবে ওনার তরফেও আপনার অনেক হাফিজ এবং আলিম হা এবং মেয়েরাও অনেক আলিমা এই একটা বাগান দেখে গেছেন আমাদের জন্য জিজ্ঞাসা যে মুফতি সাহেব একটা কোল এসেছে কোলটা নিয়ে প্রিয় প্রিয় কোল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ اللہ حمدہ بارکتہ السلام علیکم اللہ حمدہ بارکتہ امارہ تدویہ آخوئی تا مسئلہ حضر ارگس یہ فوکس ہے نہیں بسم اللہ الرحمن الرحمن اللہم اینی عوض بکا من جاہو دل بلائی و داروک شکائی سوئل قدائی شماتات اللہ عودائی وقتوی سے نوان جوٹا بارکتہ اللهم إني أعوذ بك من جهد البلاء درك الشقاء سوء القدى شماتة الأعداء من جهد البلاء فلا تويله اللهم إني أعوذ بك من جهد البلاء خو جهد البلاء اللهم إني أعوذ بك من جهد البلاء درك الشقاء درك الشقاء وسوء القضاء وسوء القضاء وشماتة الأعداء আলহামদুলিল্লাহ আব্বা ফখর করতেন আমাদের আওলাদরা অনেকই হাফিজ আলিম এবং এই বাগানটা যেন আমরা ধরে রাখতে পারি লাগানো বাগান আমাদের বাবা এবং মার যে বাগানটা লাগিয়ে গেছেন আমরা যেন সুন্দরভাবে। আরও রক্তি দান করেন দিনের লাইনে আমাদের এটা যেন প্রতিষ্ঠিত হতে পারে শেষের দিকে আমি আপনাদেরকে বলবো আজকে আপনারা আমাদের বাবার জন্য দোয়া করবেন সভ্য সুরা এখলাস দিন বাপুরে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন পাক যেন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন আর পবিত্র মাহের রমাদানের পরবর্তী এই প্রোগ্রাম প্রথম প্রোগ্রাম এই হিসাবে আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো এই যে পবিত্র মাহের রমাদানের পরে আমরা যে রমাদানের মধ্যে যে আমলগুলো করেছি এটার মানি না যে আমাদের এবাদত এখন শেষ হয়ে গেছে আগামী রমজান আসলে আবার আমরা এবাদত শুরু করবো এরকম না রমজান কেন্দ্রিক আমাদের এবাদত না হ্যাঁ রমজান এটা আমাদের ট্রেনিংয়ের মাস রমজানের দ্বারা আমরা যেগুলো অর্জন করেছি এটাকে ধরে রাখতে হবে আপনি মাল কামাইছেন মাল কামাইছেন কষ্ট করে মাল কামাইছেন এখন কি আপনি শেষ করে দিবেন বুদ্ধিমান এই মানুষ সে এটাকে ধরে রাখে আর পুঁজিকে ধরে রাখে এই জন্য রমজান মাসের পরবর্তী আমাদের সময়টা কিভাবে কাটবো বিশেষ করে আমাদের কিছু জিনিসকে খেয়াল রাখতে হবে যে পাঁচাত্তর নামাজ জমাতের সাথে পড়তে হবে পুরুষরা পাঁচাত্তর নামাজ ডেইলি ফাইভ টাইমস জমাতের সাথে পড়তেই হবে রমজানে আমরা যেরকম নামাজ পড়েছি রমজানের পরে আমরা বেনামাজে হওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ এই জন্য আমরা নমাজ রমজানের পরে পাঁচাত্তর নামাজ জমাতের সাথে পড়বো আমাদের মহিলারা ওক্ত হওয়ার সাথে সাথে আপনি যদি নামাজ পড়েন পুরুষরা মসজিদে জমাত সাথে পড়লে যে সব আপনাকে আল্লাহ তালে গড়ে বসে নামাজ পড়লে এই সব দেওয়া হবে এটা এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো রমজানের মধ্যে যেরকম আমরা গুণা থেকে বেঁচেছি চোখের গুণা কানের গুণা জবানের গুণা গিবৎ শেখায়ত এগুলা থেকে বাঁচতে হবে রমজানে যেরকম বেঁচেছি আমাদেরকে এখনও এই সমস্ত গুণা থেকে সর্বপ্রকার গুণা থেকে বাঁচতে হবে এটা দুই নম্বর টার্গেট আর তিন নম্বর টার্গেট হইল যে কোরআন তেলাওয়াতকে ধরে রাখা যেরকম রমজানে কোরআন তেলাওয়াত করেছি আমি রমজানের পরও কিছু হইলো তলাত করবো কিছু হইলো তলাওত করবো চার নম্বর হইলে নফল রোজা রাখবো যেরকম আগে পুরা মাস রোজা রেখেছি আমি এখন সাউওয়ালের ছয়টার রোজা রাখতে পারি আল্লাহ পাক আপনাকে এই ছয়টার উদার দ্বারা পুরা বছরের সব দিয়ে দিবেন এরপরে আইয়ামে বিশ তেরো চোদ্দ পণ্য প্রতি সোমবার বৃহস্পতিবার এটা সম্ভব হলে আপনি রোজা রাখবেন আর আপনার কি যেটা আছে যে শেষ সর্বশেষ হইল যে আমরা ও যে নামাজগুলো আছে নফর নামাজ আছে তাহাজুদ আছে আওয়াবিন আছে চাষ আছে এগুলো পড়ার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন প্রিয় ভাই বোন আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর আলোচনা শুনেছি আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন বিশেষ করে আমরা একজন গর্বিত বাবা একজন বর্ণাঢ্য জীবনের অধিকারী একজন আলিমের কথা শুনেছি যিনি আমাদের দিকে তোর চলে গেছেন আমরা তো একবার আল্লাহ সুবহান ও তে যেন ওনাকে ওনার গুলো কমা করে দিয়ে ওনার বোলতটিগুলো কমা করে দিয়ে ওনাকে জ্নাতুলফিদুল আল্লাহ মকাম দান করেন আমরা যাচ্ছ আলা জঙ্গের সব কিছু আল্লাহাল কবলে মঞ্জুর করুন আগামী অনুষ্ঠান দেখার মতো জানি আজকে মধ্যে দেখানো শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি